অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া দেখ, কী বলছি, হান্সটিগার বিক্রিয়া। সেটা হান্সটিগার বিক্রিয়া কি, আর সংজ্ঞা এবং তার সমীকরণ বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া ও সমীকরণ, সেই সঙ্গে এই বিক্রিয়া কী গুরুত্ব রয়েছে, ঠিক আছে, হান্সটিগার বিক্রিয়া, এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে তোমরা এই ভিডিওর মধ্যে। এছাড়া এই এই টপিক থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেই সম্পর্কে তোমরা আইডিয়া পাবে। ওকে, তো এই অর্থে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া হান্সটিগার বিক্রিয়া, প্রায় পরীক্ষায় আসে প্রশ্নটা। ওকে, এ উত্তরে চলে আসে সরাসরি, কী বলছে হান্সটিগার বিক্রিয়া, ভালো দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড হতে হবে তার সোডিয়াম লবণ, সিলভার লবণ বললাম, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ, ঠিক আছে, সিলভার লবণকে 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্রোমিন এবং CCl2 মিশ্রণে, মানে ব্রোমিন এবং CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড মিশ্রণের সঙ্গে রিফ্লাক্স, মানে ঝাঁকালে ঝাঁকালে অ্যাসিডের তুলনায় এক একক কম কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালাইল হ্যালাইড বা অ্যালকিল হ্যালাইড, দুটোই হবে, অ্যালাইল যেমন হবে এবং অ্যালকিল হবে, অ্যালকিল বা অ্যালাইল বা অ্যালকিল হ্যালাইড পাওয়া যায়। এই বিক্রিয়াটাকে হান্সটিগার বিক্রিয়া বলা হয়। বোঝালে কী বললাম, ভালো করে দেখো কী বলছে, কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার লবণ, সিলভার লবণ অবশ্যই হতে হবে কার্বক্সিলিক অ্যাসিডে, তার লবণকে 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় Br2 এবং CCl4, তোমরা জানো Br2 হচ্ছে এমনি দ্রবীভূত হয় না, CCl4-এ দ্রবীভূত হয়, এই জন্য CCl4 নিতে হয়। Br2 CCl4 মিশ্রণের সঙ্গে রিফ্লাক্স করলে অ্যাসিডের তুলনায় এক একক কম কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকিল বা অ্যালাইড হ্যালাইড পাওয়া যায়। এই বিক্রিয়াকে হান্সটিগার বিক্রিয়া বলা হয়, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষা আছে। বিক্রিয়া দেখো, RCOOAG, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড সিলভার লবণ, আর এর জায়গায় অ্যালকিল গ্রুপ হতে পারে বা অ্যালাইল গ্রুপ হতে পারে, তার সঙ্গে ব্রোমিন আর সিসের পরে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিফ্লাক্স করলে কী হবে, RBr, জাস্ট এই CO2 গ্রুপ এইটাকে বেরিয়ে যায়, RBr প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস AgBr, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, তাহলে RCOOAG এখান থেকে RBr উৎপন্ন, মানে অ্যালকিল হ্যালাইড বা অ্যালাইল হ্যালাইড উৎপন্ন হলো, ঠিক আছে। একটা লক্ষ্য করে দেখো, এই এইখানে দেখো দুটো কার্বন ছিল, এই আরের কার্বন আর দুটো কার্বন মানে কি, এই আরের কার্বন আর সি কার্বন, মানে কার্বনের সংখ্যা বেশি ছিল, এখানে কার্বন সংখ্যা কমে গেল, কার্বনটা কমে গেল, এটাই হচ্ছে বিক্রিয়ার গুরুত্ব এখানে, ঠিক আছে। একইভাবে উদাহরণ চলে আসে সিলভার অ্যাসিডেট সংকেত কি, CH3COOAG, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করছে, CCl4 একইরকমভাবে কি, CH3Br, CH3Br নাম তোমরা জানো মিথাইল ব্রোমাইড, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড AgBr উৎপন্ন করে। একইরকমভাবে দেখো সিলভার বেঞ্জয়েড, বেঞ্জয়েড বলার পর COOAG সিলভার বেঞ্জয়েড বলে, কারণ বেঞ্জয়েডের সংকেত তোমরা জানো, বেঞ্জয়েডের সংকেত COOH, সেখান থেকে সিলভার বেঞ্জয়েড হলো, সিলভার বেঞ্জয়েড তৈরি একই রকম Br2 CCl4 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি রিফ্লাক্স করা হয় তাহলে এরা পরস্পর বিক্রিয়া করে কী উৎপন্ন করে, ব্রোমো বেঞ্জিন উৎপন্ন হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা, ভীষণ ভীষণ বিভিন্ন ট্রান্সফার করার ক্ষেত্রে এই বিক্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড AgBr, ঠিক আছে। ধরো অ্যাসিডিক অ্যাসিড থেকে তুমি অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ব্রোমো বেঞ্জিন রূপান্তর করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু এই রুটটা হচ্ছে এই হান্সটিগার বিক্রিয়াটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এই বিভিন্ন রূপান্তরের ক্ষেত্রে। প্লাস ABCD শনাক্তকরণ পরীক্ষা আসে, বিভিন্ন ABCD শনাক্তকরণ যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নের মধ্যেও কিন্তু এই হান্সটিগার বিক্রিয়াগুলো প্রায় দেওয়া হয়ে থাকে, ওকে, তার রূপান্তরের ক্ষেত্রে কাজে লাগলো। প্লাস ABCD সমস্তগুলো যে প্রশ্নগুলো আছে সে তার মধ্যে কিন্তু এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়ে থাকে প্রায়। আর ব্যবহার কি, হান্সটিগার বিক্রিয়ার ব্যবহারটা কী হয়ে থাকে, না হান্সটিগার বিক্রিয়ার সাহায্যে উচ্চতর সমগণকে নিম্নতর সমগণে পরিণত করা যায়। উচ্চতর সমগণ বলতে বোঝা হচ্ছে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার্বনের সংখ্যা বেশি ছিল, সেখান থেকে যে অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হচ্ছে, সেই অ্যালকিল হ্যালাইডের কার্বনের সংখ্যা কমে যাচ্ছে, এই যে উচ্চতর থেকে নিম্নতর আসার ক্ষেত্রে কিন্তু